বন্ধুরা, আজকে আমরা রিভিউ করব হিমালয়া কোম্পানির ইস্টিম্যান ট্যাবলেট। এই ইস্টিম্যান ট্যাবলেট বলে রাখি শুধুমাত্র ছেলেদের বা পুরুষদের জন্য যাদের বয়স 18+। বন্ধুরা, এই ট্যাবলেটটার উপকারিতা কী কী রয়েছে, মানে কোন কোন সমস্যা হলে আপনি এই ট্যাবলেটটা খেতে পারবেন, এর দাম কত, কোথায় পাওয়া যায়, খাওয়ার কী নিয়ম রয়েছে, ফুল ডিটেলে আলোচনা করা হবে আজকে এই ভিডিওতে। সেই জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে থাকুন, আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে বন্ধুরা চলুন আজকে ভিডিও শুরু করা যাক। বন্ধুরা দেখুন, যে হিমালয়া কোম্পানির ইস্টিম্যান ট্যাবলেট একটা কন্টেনারে আপনারা পেয়ে যাবেন 60টা ট্যাবলেট, এবং এই ট্যাবলেটটা যে কোনো মেডিকেল স্টোরেই পাওয়া যায়, চাইলে আপনারা কিনে নিতে পারবেন, অথবা বাড়িতে বসেই যদি পারচেস করতে চান তাহলে 1MG অ্যাপ্লিকেশনের মাধ্যমে বাড়িতে বসেই পারচেস করে নিতে পারবেন, ওখানে প্রচুর ডিসকাউন্ট চলে। যদি এই ইস্টিম্যান ট্যাবলেট, হিমালয়া কোম্পানির ইস্টিম্যান ট্যাবলেটের দাম দেখে, এই মুহূর্তে দাম রয়েছে 180 টাকা MRP, এবং আপনারা অনলাইন থেকে পারচেস করলে অনেকটাই ডিসকাউন্টে পেয়ে যাবেন। বন্ধুরা, হিমালয়া কোম্পানির ইস্টিম্যান ট্যাবলেট কোনো সাইড এফেক্ট নেই, কারণ এটা সম্পূর্ণ আয়ুর্বেদিক প্রোপ্রাইটারি মেডিসিন। কী কী সমস্যায় ব্যবহার করা হয়, আপনার যদি 18+ বয়স হয় আপনি খেতে পারবেন, আপনার দীর্ঘদিনের সমস্যা হস্তমৈথুন করার পর আপনার লিঙ্গ ঠিকঠাক শক্ত হয় না, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই ট্যাবলেট খেতে পারবেন। আপনার যদি স্বপ্নদোষের মতো সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে এই ট্যাবলেট খেতে পারবেন। আপনার যদি সহবাস করার টাইমিংটা কম থাকে, দ্রুত বীর্যপাতের সমস্যা থাকে, সেই ক্ষেত্রে আপনি এই ট্যাবলেট খেতে পারবেন। আপনার বীর্য খুবই পাতলা, আপনি কারো করতে চাচ্ছেন, দেন সেই ক্ষেত্রেও এই ট্যাবলেট খেতে পারবেন। বন্ধুরা, এই ট্যাবলেট খেলে কোনো সাইড এফেক্ট দেখা যায় না। এই ট্যাবলেট 18 বছরের নিচে যারা তারা কিন্তু খেতে পারবেন না। এই ট্যাবলেটটা কারা কারা খেতে পারবেন, আপনার যদি হার্টের সমস্যা থাকে, লিভারের সমস্যা এবং কিডনির সমস্যা হয়ে থাকে, অথবা কোনো বড় কোনো অপারেশন হয়েছে বা বিভিন্ন রকমের বড় কোনো রোগের সমস্যা রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ট্যাবলেট খেতে পারবেন না, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর এই ট্যাবলেট ব্যবহার করবেন। আর এই ট্যাবলেট খাওয়ার কী নিয়ম রয়েছে, এই ট্যাবলেট খাওয়ার নিয়ম হলো দিনে 2 বার সকাল এবং রাত্রে উষ্ণ গরম দুধের সঙ্গে খেলে খুবই ভালো, আর দুধ যদি না থাকে তাহলে উষ্ণ গরম জলের সঙ্গে আপনারা সেবন করতে পারেন। তাহলে বন্ধুরা, আজকে এই ছিল ভিডিও। হিমালয়া কোম্পানির ইস্টিম্যান ট্যাবলেট সম্পর্কে আপনাদেরকে ডিটেলে জানিয়ে দিলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করে জানাতে পারেন, এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।